আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু বড় সাইজের, ছোট সাইজের বিফ নিয়েছি, আর এই বিফ দিয়ে আজকে বিফ স্টেক হবে। আর বিফ স্টেক করার জন্য আজকে প্রায় অনেক দিন ধরে আমার ছেলে পাগলের মতো করে ফেলতেছে। আসলে এগুলা সময়ের প্রয়োজন, আর এখন যেহেতু রমজান মাস, এখন আসলে করার একদম ইচ্ছে ছিল না, তাও ছেলের জন্য আমাকে করতে হচ্ছে। কিন্তু এই ছোট দুই পিস দিয়ে আমি করব আমাদের বাঙালি স্টাইলে বিফ স্টেক। আমরা বাঙালিরা যেভাবে খেতে পছন্দ করি সেভাবে। আর আমার ছেলে আমাকে বললো যে সে কোনোভাবেই আমাদের বাঙালিয়ানা ভাবে যে আমরা মেরিনেট করি, এই যে আমি এখন আমার কাছে হ্যামারটা নাই, তো কাঁটা চামচ দিয়ে আমি এভাবে করছি। তো আমার ছেলে আমাকে বলে দিয়েছে সোজা সাপটা যে ওরটা যেন আমি কোনো অবস্থায় এরকম না করি। তো আমি কিভাবে কোনটা কিভাবে করছি সেটাও দেখাচ্ছি। তার আগে আমি এই পিপের গায়ে যে পানি আছে এগুলো একটু মুছে নিব। বিপগুলো আগে ধুয়ে এখানে রেখেছি, এখন আমি বাকি যে পানিটুকু আছে সেটা যেন চলে যায় এই জন্য একটা টাওয়াল দিয়ে এভাবে করে মুছে নিচ্ছি এক্সট্রা পানিগুলা। এখন প্রথমে আমি আমার ছেলে যে স্টাইলে খেতে চেয়েছে ওই স্টাইলে একটু মেরিনেট, ও মেরিনেট করতেও আমাকে নিষেধ করে দিয়েছে যে ও নাকি ইউটিউবে বাইরের যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলগুলো দেখে সেখানে যেভাবে স্টেক করে সেভাবে করে দিতে হবে। তো আমি তারপরও আমি যেহেতু আমাদেরগুলো মেরিনেট করব, আমাদের বাঙালি স্টাইলে যেগুলো করব আমি সেগুলো মেরিনেট করে আমি এক ঘন্টার মতো রেখে দিব। তো আমি ভাবছি এটা তো আমি সেভাবে ওর মতো করে আমি এটাও সেমভাবে মেখে রেখে দিব। তো আমি প্রথমে একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, দুপাশে দিয়ে নিব, তারপর লবণ, আসলে এটা কিভাবে খামি নিজেও জানি না। আমরা বাঙালিয়ানা খাওয়া দাওয়ার মধ্যে থাকবে একটু স্পাইস বেশি, কিন্তু এখানে কোনো স্পাইস নেই। আমি এরপর দিয়ে দিব গোলমরিচ, ব্যাস এটাই এভাবে রেখে দিব। এটা ইনস্ট্যান্ট ফ্রাই করে, কিন্তু আমি যেহেতু আমাদেরগুলো রাখতেছি আমি একসাথে এটাও রেখে দিব। ব্যাস এটা হয়ে গেছে। এরপর আমি এই বাকি যে দুইটা আছে দুইটা আমি আমাদের বাঙালি স্টাইলে করব। আমি এখানে এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, এক টেবিল চামচ একটু কম লেবুর রস, তারপর হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এক চা চামচ রসুন কুচি। আমি এখানে লবণটা খুবই অল্প ব্যবহার করব যেহেতু সয়া সস আছে। এরপর আমি এখানে এগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব এক চা চামচের মতো অলিভ অয়েল। আমি এগুলো মেখে এক ঘন্টার জন্য রেখে দিব। এটা হচ্ছে একদম আমরা বাঙালিয়ানা যেভাবে আমরা স্পাইস খেতে পছন্দ করি, একটু স্পাইসি হবে, তো সেরকমই আমি করে রাখছি। এক ঘন্টা পরে আমি ফ্রাই করব, তাহলে এক ঘন্টা পরেই ফেরত আসছি।
এতো এক ঘন্টা পরে আমি চলে এসেছি বিফ স্টেক করার জন্য। আমি খুব অল্প তেল অলিভ অয়েল দিচ্ছি, খুবই অল্প, এক চা চামচের মতো। তারপর আমি এটা দিয়ে দিব খুব হাই হিটে, এভাবে থাকবে। এই পাঁচটা আমি 6 মিনিটের মতো রেখেছি, এখন আমি অন্য পাঁচটা উঠে দিচ্ছি। এই পাশে আমি 6 মিনিট রাখবো। বিফ স্টেক হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওয়াও, ফাইনালি বিফ স্টেক হয়ে গেছে। আমার ছেলে যেভাবে চেয়েছিল আমি সেভাবে করে দিয়েছি। এখন টেস্ট কেমন হয়েছে সেই জানবে। এখন আমি আমাদেরটা করতে যাব। যে এখন আমি আমাদের জন্য যে স্পাইস বেশি করে দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আগে তেল ছিল, এই জন্য আমি আর কোনো তেল দিচ্ছি না, এটা হবে এভাবে। আমার এটাও হয়ে গেছে বিফ স্টেক, এখানে ধর এই তো রেডি। সাইডে একটু ভেজিটেবলস থাকবে, অফকোর্স ভেজিটেবলস থাকবে, ইয়াম্মি লাগতেছে। আমি অবশ্য এটা একটু নুডলস স্প্যাগেটি আর কি, আমি বেবি সুইট কর্ন আছে এখানে সেটাও একটু বাটারে সটে করে নিয়েছি, ভেজিটেবলসটাও করে নিয়েছি, একদম রেডি। কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।